হ্যালো, ওয়েলকাম টু নিবিজ ব্লগ। আমি নিবেদিতা। আজকে আমি তোমাদের সামনে আর একটা চ্যালেঞ্জ ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওটা কিরকম, ও আমার ননদ, হ্যাঁ ওতে আর আমাকে চ্যালেঞ্জ করছি। ও আমার ননদ মামন, তো আমরা দুজনে ভিডিও এটা করব, এই চ্যালেঞ্জ ভিডিওটা। এটা হচ্ছে সাতখানা মোম আমাদের, ঠিক আছে? তো আমরা একটা দেশলাইয়ের কাঠি দিয়ে সাতখানা মোম জ্বালাতে হবে, মানে কে কটা জ্বালাতে পারে একটা দেশলাইয়ের কাঠি দিয়ে। তো আমাদের এটা তিনটে রাউন্ড হবে, তো তিনটে রাউন্ডে অ্যাকাউন্ট করে যার যত হবে সেই অনুযায়ী যে জিতবে, ঠিক আছে? তাহলে তুই স্টার্ট কর, তুই ছোট তুই স্টার্ট কর। চলো তোমার চারটে হয়ে গেল, আমার এবার একটা হবে। নিবেদি নিবেদি হম হম নিবেদি এবার আমার টার্ন। জয় গুরু। জ্বলছি না, প্রদীপটাই গন্ডগোল সেই রয়েছে, আমার একটা ভাবে না হচ্ছে। হাওয়া আবার এখনই আসতে হবে, সেকেন্ড রাউন্ডে আমি স্টার্ট করি। এটা আবার জলেই না, আমি বুঝতে পারছি না কেন কি কারণে মানে দেশলাই তো ভরালি নিভে যাচ্ছে। দুটো তাহলে তোর কত, চার একে পাঁচ, আর দুই ছয় সাত, সাতটা সাতটা। তুমি তো অলরেডি এমনি দিতে গেছো, আর থার্ড রাউন্ড না করলে চলবে না, থার্ড রাউন্ড করে পেলি। তাহলে আমার হয়েছে ফার্স্ট রাউন্ডে সাতটা, সেকেন্ড রাউন্ডে পাঁচটা, বারোটা, আর পরে থার্ড রাউন্ডে তিনটে, পনেরোটা। আমার সাতটা, তোর হয়েছে তিনটে রাউন্ড মিলিয়ে সাতটা। তাহলে আমি যে
চিনি দিয়ে দেবো কাঁচা লঙ্কা তো ঝালটার জন্যই পানিশমেন্ট নিতেই হয়েছে, কিছু করার নেই, ঝালে সুযোগ হচ্ছে এখন, তাহলে ফেলে আসো মুখে তো যা ফেলে আয়। ঠিক আছে, তাহলে আজকে এখানে এই চ্যালেঞ্জ রাউন্ডটা এখানেই শেষ হলো। এই চ্যালেঞ্জ ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর শেয়ার করো, আর নতুন বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করো, যাতে আমি আরও এগোতে পারি আর নতুন নতুন ভিডিওগুলো তোমাদের কাছে নিয়ে আসতে পারি খুব তাড়াতাড়ি। তাহলে আজকে এখানেই আসি, টাটা।